আজকে আপনারা টোটাল কনফিউজড হয়ে যাবেন, কারণ আজকে তিনটা ফ্রোজেন কোলাজেন ক্যাপসুল দেখাবো। একটা হচ্ছে বারকোড পিন করা, তারপরে একটা হচ্ছে বারকোড পুরোটা বের করা, এবং একটা বারকোড টোটালি হাফ। এই তিনটার ভিতরে কোনটা অরিজিনাল কোনটা ফেক, এটার ভিতরে দুইটা টোটালি ফেক এবং একটা অরিজিনাল। কিভাবে বারকোড স্ক্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল ফেক কোনটা, এবং ফেকটা বারকোড স্ক্যান করলে কি লেখা আসে, অরিজিনালটা বারকোড স্ক্যান করলে কি লেখা আসে, সবই আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি ফার্স্টেরটা স্ক্যান করতেছি, এটা প্রিন্ট করাটা ছিল। তো প্রিন্ট করাটা স্ক্যান করার পরে একটা রেজাল্ট আসলো, এটা আমি কপি করলাম। এটা একটা ফেক, এটা ওয়েবসাইটও নাই, এটা ফেক একটা প্রোডাক্ট ফার্স্টে যে প্রিন্ট করাটা। তো ওয়েবসাইটটা আমি কপি করে দেন আমি গুগলে গিয়ে পেস্ট করলাম, করার পরে দিলাম, দেখার পর টোটালি এটা ফেক, এটা একদম টোটালি ফেক। এবং সেকেন্ডটা আসি, সেকেন্ডটা যেটা বের করা বারকোড টোটালি ওপেন করা, সেটা স্ক্যান করার পরে একটা ওয়েবসাইটে আসে, এটাও ফেক ওয়েবসাইট, এটা হচ্ছে ওরা বানানো ওয়েবসাইট। এবং এটার মধ্যে আসার পরে দেখেন এখানে একদম কোনো কিছুই লেখা নেই, না কোনো প্রোডাক্টসের নাম, না কিছু কিছুই লেখা নেই। রেট একটা চিহ্ন দেওয়া আছে এবং নিচে অনেক হিজি বিজি নাম্বার দেওয়া আছে, কোনো কোম্পানির নাম টাম দেওয়া নেই। এটা টোটালি একটা ফেক প্রোডাক্টস, ঠিক আছে, এটা অরিজিনাল না। এবার আসি অরিজিনালটা স্ক্যান করে, অরিজিনালটা স্ক্যান করলে কী লেখা আসবে, আপনাদের কীভাবে বুঝবেন অরিজিনাল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অরিজিনালটা স্ক্যান করলে আপনারা মানে 100% শিওর আপনারা বুঝে যাবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট। এবং অরিজিনাল প্রোডাক্টের গেট আপ সব কিছু একদম অনেক পারফেক্ট। তো স্ক্যান করি, দেখি দেখি চলেন কী আসে। তো একটা ওয়েবসাইট থাকবে, সেখানে ক্লিক করতে হবে, করার পরে এরকম একটা ফার্স্ট কোম্পানির নাম আসবে, মিস্টার ট্রু গ্যারান্টি, এবং এখানে লাগবে জেনুইন প্রোডাক্টস, এখানে থাকবে জেনুইন প্রোডাক্টস মানে অরিজিনাল প্রোডাক্টস। এভাবে অরিজিনালটা আপনারা চিনতে পারবেন, এবং কোম্পানির নাম লেখা থাকবে এবং নিচে কোনো লিঙ্কিং থাকবে না। ফেকটা যখন আমি স্ক্যান করেছিলাম তখন উল্টাপাল্টা অনেক লিঙ্কিং ছিল, ওটা অরিজিনালটা করলে শুধু থাকবে মিস্টার ট্রু এবং জেনুইন প্রোডাক্টস। তো এটার আমি একটা বেসিক ভিডিও বানিয়েছিলাম যে প্যাকেট দেখে কীভাবে চিনবেন, এটা হচ্ছে প্রিন্ট করাটা, এটা হচ্ছে বারকোড খোলাটা, এটা হচ্ছে বারকোড হাফটা, এটা অরিজিনালটা। তো প্যাকেট দেখে কীভাবে চিনবেন সেটা আমি একটা ভিডিও বানাইছি, তারপরে আমি সংক্ষিপ্ত করে এই ভিডিওতে কিছু বলে দিব যে প্যাকেট দেখে আপনারা কীভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে ফেক, এটা প্যাকেটটা টু মাস খারাপ, এটার প্যাকেটটাও এটাও ফেকটা, এটা প্যাকেটটা একটু শক্ত, কিন্তু মাঝখানের প্যাকেটিংটা একদম পুরো চিপসের প্যাকেটের চেয়ে অনেক পাতলা, পলিথিন টাইপস। আর এটা প্যাকেটটা শক্ত, কিন্তু তাও কিন্তু এটা বারকোড স্ক্যান করার কিছু আসে নেই। আর আরেকটা মিল দেখতে পারেন ফেক দুইটার ভিতরে, এটা দুইটার ভিতরে কিন্তু পাথর আছে, দেখেন ব্লু কালার পাথর আছে, যে অরিজিনালের ভিতরে কিন্তু ব্লু কালার কোনো পাথর নাই। ফেকটার ভিতরে এটা মিল আছে যে দুইটাই ফেকের ভিতরে কিন্তু ব্লু কালার পাথর আছে, অরিজিনালটার ভিতরে না। এই দুটাই হচ্ছে ফেক প্রোডাক্টস, ফার্স্ট এবং সেকেন্ডটা ফেক প্রোডাক্টস, এই দুটার ভিতরে মিল আছে ব্লু কালার পাথর। এবং এটা প্যাকেটের উপরে এটা খোলা, এটা একটা ভুল রয়ে গেছে, প্যাকেটের উপর খোলা, এটা প্যাকেটের উপর খোলা না, মানে কিছু কিছু জিনিসে মানে ভুল রয়ে গেছে। আর হচ্ছে এটা অরিজিনালটা, অরিজিনালটা সব কিছু পারফেক্ট, বারকোড থেকে প্যাকেটের কোয়ালিটি, ডেট, ডেটটা দেখেন কত সুন্দর করে লেখা, এটা ডেটটা লেখা আছে মেশিন দিয়ে, এটা মনে হচ্ছে একদম সাপ দিয়ে লেখা, এটাও মনে হচ্ছে কোনো একটা স্টাপলারের সাপ দিয়ে লেখা এরকম মনে হচ্ছে, এটাও ফেক প্রোডাক্টস। তো ফেক প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝে যাবেন, অনেকে যারা ফেক প্রোডাক্ট দেখেনি বা অরিজিনাল প্রোডাক্ট দেখেনি তারা অনেকে ভুল করতে পারেন, তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। যে ফেক প্রোডাক্টসের আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটার মধ্যে লাস্টে যে কোড নাম্বারটা আছে ফেকটার একটার ভিতরে এটা দিতে ভুলে গেছে, ফেকটার একটা এটা এই ফেকটার ভিতরে আবার আসে, মানে ফেকটার ভিতরে কিছু না কিছু কম কমতি রয়ে গেছে, ফেকটার ভিতরে কোনো না কোনো কিছু কমতি রয়ে গেছে, কিন্তু অরিজিনাল যেটা সেটা কিন্তু অল সাইড দিয়ে ওকে, অল সাইড দিয়ে পারফেক্ট। আর এটা বাম যে ডান পাশে এটা অরিজিনালটা, আর ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে ফেকটা, ফেকটার ভিতরে কিছু না কিছু কমতি রয়ে গেছে। আর ব্লু কালার পাথর যেটার ভিতরে থাকবে আপনারা ফার্স্ট থিঙ্ক করে নেবেন সেটা ফেক প্রোডাক্টস, ঠিক আছে। বারকোড স্ক্যান করেন বা না করেন, ব্লু কালার পাথর থাকলে সেটা ভাববেন ফেক প্রোডাক্টস। আর অরিজিনাল প্রোডাক্টসটা একদম পারফেক্ট, কোনো কিছু কমতি নাই, মানে আর ফেকের ভিতর তো কমতি, সেটা যেমন প্যাকেটের কোয়ালিটি খুবই খারাপ চিপসের প্যাকেটের মতো, এটা প্যাকেটের কোয়ালিটি ভালো হলেও একটু শক্ত হলেও কিন্তু এটা কিন্তু অনেক কমতি আছে এটার ভিতরে। যেমন এই যে ভিতরে পিছনে বারকোডে কোড নাম্বার দেওয়া নাই, আবার হচ্ছে উপরের প্যাকেটে খোলা, মানে সব দিক দিয়ে কমতি কিছু না কিছু রয়ে গেছে, আর অরিজিনালটা অরিজিনালই।